আজকে কোথাও কোথাও ওই পানের দোকান ধরিয়ে দিচ্ছে, কোথাও চপশিল্প, কোথাও পকোড়া শিল্প। এদিকে পশ্চিমবঙ্গে দেখুন, মানে একের পর এক মানে শ্রী, ভিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী দিয়ে যুব সমাজের মাজাটাকে ভেঙে দিচ্ছে। সেই জায়গাতে আবার একটা নতুন ভাওতা অগ্নিপথ স্কিম। তো আমরা কিন্তু এটার বিপক্ষে পুরো ভারতবর্ষ ব্যাপী আন্দোলন চলছে, কারণ এটা এমন একটা সরকার, বিজেপি সরকার তথা মোদি সরকার, যার এগেনস্টে আজকে ভারতবর্ষে সবচাইতে বেশি আন্দোলন গড়ে উঠেছে। যেইরকম মোদি বাধ্য হয়েছিল ওই কৃষি আন্দোলন করে, কৃষি আইন, ওই কালা আইন বাতিল করতে, আমরা ঠিক সেইভাবেই মোদিকে বাধ্য করব এই যুব সমাজেরকে এই যে ভাওতা দেওয়া এই অগ্নিপথ স্কিম, এটাকেও যেন তুলে নিতে বাধ্য হয় মোদি সরকার। এবং তার জন্যই আমাদের এই আন্দোলন, এই আন্দোলন আরও দৃঢ়তার সহিত এটা আরও অগ্রসর হবে, কারণ আমাদের সব জায়গাতে এতদিন দিল্লিতে আমরা সত্যাগ্রহে বসেছিলাম, এখন বিভিন্ন বিধানসভা ওয়াইজ, এখন পুরো স্টেট ওয়াইজ এটা কিন্তু চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই কালা একটা আইন, কালা আইন অগ্নিপথ স্কিমের মতো কিছু ভাওতা প্রত্যাহার না করবেন মোদি সরকার, আমাদের এই আন্দোলন লড়াই চলবে। আজকে কতক্ষণ আমরা এই আন্দোলন চলবে? আমরা দুপুরটায় থাকবো, আমরা একটা দুটো অবধি, কারণ কি আমাদের কালকে যেই বর্বরতা আমরা সম্মুখীন হয়েছি, এই ত্রিপুরাবাসী যেইভাবে একজন সিএম জয়যুক্ত হয়ে শান্তি সম্প্রীতি বজায় না রেখে উল্টো উনি এটাকে, প্রশাসনটাকে প্রহসনের মধ্যে পরিণত করেছেন, আমরা দেখেছি কি করে দলদাস প্রশাসনেরকে সামনে রেখে সবাই এই বর্বরতা অত্যাচার, মানে আমাদের উপর, আমাদের যারা কংগ্রেসের যারা কর্মী ভাইরা ছিল তাদেরকে কীভাবে মেরেছে, আমাদের এই রুমে রাখা আছে কীভাবে বাইক স্কুটি ধ্বংস করেছে, এই বর্বরতার সম্মুখীনের জন্য আজকে আমাদের দিল্লি থেকে বেশ কিছু নেতৃত্বরা আসছেন। অধীর চৌধুরীজি আসছেন, আমাদের বিরোধী দলনেতা আসছেন, আমাদের এমপি গৌরব গভীরজি আসবেন, নাসির হোসেনজি ওনারা আসছেন, ইতিমধ্যেই 12টা নাগাদ ওনারা এখানে পৌঁছে যাবেন। তারপরে আমরা কিছু এজিটেশন বলুন যা এইগুলো দেখাবো, তাই একটা দুটো অবধি এই মিছিলটা চলবে, কারণ ইতিমধ্যেই আমাদের প্রেসিডেন্টের উপর যা হামলা হয়েছে তা ভীষণই নিন্দনীয়, আমরা সেটাকে এই মঞ্চ থেকে ভীষণভাবে ধিক্কার জানাই। এবং আমরা এই সত্যাগ্রহের পথ অনুসরণ করে 2023-এ আমরা সঠিক জবাবটা দেবো ওদের মুখে।